আমলে মাপন সরকারের আমলে একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, আর আমাদের 3 বছরে 8টা বিশ্ববিদ্যালয়। মাথায় রাখবেন, আমরা মাতঙ্গিনী হাজার নামে তাম্রলিপ্ত আমাদের মহিলা কলেজ মাতঙ্গিনী কলেজ হলদিয়ায় আমাদের তমলুকে কাজ চলছে, সেটাও হয়ে যাবে। সুতরাং এইভাবে প্রচুর কাজ হয়েছে আপনাদের এখানে। পাঁশকুড়া, নন্দীগ্রাম, তমলুক, 3টে বড় হাসপাতাল তৈরি হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল। আপনাদের আগে রোগের জন্য চিকিৎসার জন্য যেতে হতো ভেলো, কখনো চেন্নাই, কখনো কলকাতা, কিন্তু আপনাদের দরজায় যাতে আপনারা চিকিৎসা পান সেই জন্য আমরা 3টে বড় মাল্টি সুপার হাসপাতাল এখানে তৈরি করছি। এছাড়াও ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করা হয়েছে, দীঘাতেও খুব শীঘ্রই হয়ে যাবে, নন্দীগ্রামেও হয়ে যাবে। নন্দীগ্রাম আমার স্বপ্নের জায়গা, তাদের কথা আমার মনে থাকে। ডায়ালিসিস করা তমলুকেও যেমন শুরু হয়েছে, নন্দীগ্রামও করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। বাইরে কিডনি ডায়ালিসিস করতে গেলে যদি 3,000 টাকা 7,000 টাকা লাগে, ওখানে গেলে 500 টাকায় হয়ে যাবে, এবং যারা গরিব রোগী কল্যাণ সমিতি থেকে বিনা পয়সায় করে দেওয়া হবে। আজকে জেলায় যত হাসপাতাল আছে, জেলা বলুন, সাব ডিভিশন বলুন, ব্লক বলুন, জেনে রাখুন একটাও পেইং বেড রাখা হয়নি। সিপিএম এর আমলে পেইং বেড করা হয়েছিল, আমরা সব পেইং বেড তুলে দিয়েছি, সব মানুষ চিকিৎসা পাবেন। বিছানার আপনাকে বেডের ভাড়াও দিতে হবে না, ওষুধের খরচাও দিতে হবে না। এর জন্য আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টের বাজেট আমরা ডবল করে দিয়েছি। নয় যে চলছে না, এগুলো আমরা অলরেডি করছি, এবং তাই এই ধরনের অজস্র কাজ আমরা করছি। আপনাদের যা যা প্রবলেম ছিল, আপনাদের যা যা সমস্যা ছিল, প্রত্যেকটা নিয়ে আমরা চেষ্টা করছি। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আর যদি প্রাইভেটে কেউ করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমরা চেষ্টা করব। মেদিনীপুর জেলার শিক্ষার হার, মনে রাখবেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, মেদিনীপুর পূর্ব জেলা, শিক্ষার হার এইসব জেলায় অনেক বেশি। আপনাদের শিক্ষার হার বাড়ুক, ছেলেমেয়েরা ভালো নিজে পেয়ে পায় দাঁড়ান, এটা আমরা সবসময় চাই। তাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, কখনো শিক্ষাশ্রী, আজকে আমার তপশিলী ভাই বোনেরা, আজকে আপনারা জানেন 20 লক্ষ টাকা পর্যন্ত এমনকি সমবায়ের মাধ্যমে আমরা ঋণ দিই, যাতে এখানকার ছেলেমেয়েরা, তপশিলী ভাই বোনেরা যাতে নিজে পায়ে দাঁড়িয়ে নিজেদের কাজকর্ম করতে পারে, এবং নিজে পায়ে দাঁড়িয়ে তারা যাতে আরো ভালো করে মানে নিজে পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য পর্যন্ত আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদেরও সুযোগ দিচ্ছি, হায়ার এডুকেশনের সুযোগ দিচ্ছি। ওবিসিদের হায়ার এডুকেশনে 1,000 কোটি টাকা দিয়েছি, আমাদের 17% রিজার্ভেশনে হায়ার এডুকেশনে, জেনারেল কাস্টকে টাচ না করে, জেনারেল কাস্টের কোটা না কেটে, মনে রাখবেন 94.5% ওবিসির মাধ্যমে সংখ্যালঘুদের, এবং তাছাড়া আমার তপশিলী এবং আদিবাসী তাদের কোটা বাড়িয়ে, ওবিসিদের কোটা বাড়িয়ে আমরা বলেছি 6 বছরের মধ্যে 17% হায়ার এডুকেশনে তাদের আমরা দেবো। এক্সট্রা কোটা করেছি, বর্ধিত কোটা যা আছে সেটা নয়, তার জন্য 1,000 কোটি টাকা দিয়েছি, আমরা করছি এবং করব। কাজের নিরিখে বাংলাকে 1 নম্বরে নিয়ে যাব, এবং যতই কুৎসা করো আর অপপ্রচার করো আর হিংসা করে বেড়াও, কিচ্ছু যায় আসে না। হিংসার কোনো মেডিসিন আমার কাছে নেই। আছে মোরেরা জানেন হিংসার কোনো মেডিসিন? হিংসার তরকারি হয় না, কুৎসার চচ্চড়ি হয় মা মনেরা? শুক্তোর তরকারি শুনেছি, শুক্তোর চচ্চড়ি শুনেছি, নিম পাতা বা দেওয়া শুনেছি, কুৎসা পাতা বলে দেওয়া আমাদের অভিধানে কিছু নেই। কাজে যারা যা বলছে বলে যা, আমরা আমাদের কাজ করে যাব। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই তথ্য। বাংলার জয় হবে, বাংলার মাটির জয় হবে, বাংলার উন্নয়নকে চক্রান্ত করে স্তব্ধ করা যাবে না, এটাই আজকে হোক আমাদের শপথ। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। সংগ্রাম ভালোবাসার সংগ্রাম, সংগ্রাম কাজ করার সংগ্রাম।